এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। উইং আইডি। সমস্যা কি আজকে তোকে বলতে হবে? তোর সমস্যাটা কি? যখনই কোনো ছেলে তোকে দেখতে আসবার কথা থাকে তখন তুই বাসা থেকে পালিয়ে যাস, কারণটা কি? কারণটা কি? তুই বড় হয়েছিস, তোর তো একটা নিজস্ব পছন্দ থাকতেই পারে, এতে তো আমাদের কোনো সমস্যা নাই। যদি পছন্দ থেকেই থাকে তাহলে বল। তোর পছন্দ থাকলে বল, আমাদের কোনো আপত্তি নেই। আর যদি পছন্দ না থাকে, আমরা যার সাথে তোর বিয়ে ঠিক করবো তাকেই তোর বিয়ে করতে হবে। কি হলো, চুপ করে আসিস কেন, কথা বল। আমার পছন্দ আছে একজন। পছন্দ আছে ভালো কথা, কিন্তু সেটা আমাদেরকে বলতে হবে তো। তুই বড় হয়েছিস, তোর নিজস্ব পছন্দ থাকতেই পারে, কিন্তু সেটা তো আমাদেরকে বলতে হবে। আচ্ছা, ছেলে কি করে, কই থাকে? আমি জানি না। সে কি কথা, আজকালকার মেয়ের পছন্দ, ছেলে কোথায় থাকে কি করে কিছুই জানে না। ঠিক আছে, তোকে জানার দরকার নাই, ছেলেকে ফোন দে, আসতে বল, আমি ওর সাথে কথা বলবো। কি হলো, ফোন দে। কি রে দাঁড়িয়ে আছিস কেন, ফোন দে ছেলেকে। আমার ফোন নাম্বার আমার কাছে নাই। এই, এটা তুই কি কথা বললি, ওর ফোন নাম্বার তোর কাছে নাই? তুই ওকে পছন্দ করিস, অথচ কই থাকে না থাকে কিছুই জানিস না, কি ধরনের পছন্দ? আমু পাহাড়তলিতে যাওয়ার সময় ওর সঙ্গে আবার ট্রেনে পরিচয়, আমি ওর ফোন নাম্বারও নিইনি, ওর ফেসবুক আইডিও নিইনি, শুধু নাম জানি, সাব্বির। আমি ওর জন্য ওয়েট করতে চাই, কখনো যদি আবার দেখা হয়ে যায়। তোমার মেয়ে পাগল হয়ে গেছে। আমাদের এখানে কোনো নাটক সিনেমা চলবে না, ঠিক আছে? ওই ছেলের জন্য ওয়েট করতে করতে তুই যদি বুড়ি হয়ে যাস, ওই ছেলে কি তোর জন্য ওয়েট করে বসে আছে? এই সমস্ত নাটক সিনেমা চলবে না। আমাদের এখানে থাকতে হলে আমরা যার সাথে তোর বিয়ে দিব তাকেই তোর বিয়ে করতে হবে। আম্মু, আমাকে বিয়ে নিয়ে প্রেশার দিবা না। তুমি যদি আমাকে বিয়ে নিয়ে প্রেশার দাও আমি আবার পালা যাব। তুমি আমাকে জোর করে বিয়ে দিবা, আমি শ্বশুরবাড়ি থেকে পালা যাব। এই জন্য বলতেছি আমাকে বিয়ে নিয়ে প্লিজ প্রেশার দিও না। মানুষ তো ভবিষ্যতে সবই শেয়ার করে, তুই কি আমার সাথে কোনো কিছু শেয়ার করস? এটা কি ধরনের কথা, আমি তো তোমার সব কিছুই বলি। কি বলস? সব বলি। মেয়েটা কে? কোন মেয়ে? কোনো মেয়ে নাই? না, নাই। আচ্ছা, যদি কেউ নাই থাকে, এই যে তোর ভাই এত মেয়ের প্রস্তাব আনে, আমি মেয়ে দেখতে যাইতে বলি, তুই রাজি হস না কেন? সমস্যাটা কি বলা যাবে না? কোনো সমস্যা থাকলে আমারে বল, আমার সাথে শেয়ার কর, মানুষ তো বলে না। বললে হাসবা? হাসবো কেন, তুই বল আমারে। আচ্ছা বলতেছি, হ্যাঁ, কিন্তু এই কথাটা কাউকে বলা যাবে না। ওই যে পাহাড়তলি গেছিলাম না, তুমি তো জানো, মানে ওই যে কেবিনে যে একটা মেয়ে ছিল না, ওই মেয়েটাই, নাম হচ্ছে জারা। বলছিলাম আমি, এই তো বের হয়েছে এবার জারা। তোমাকে তো দেখেই বোঝা যাচ্ছে তুমি একটা কঠিন প্রেমের মধ্যে আছো, তা ওরা নিয়ে বাসায় আসো না কেন? তুমি একাই দেখবা, আমরা দেখবো না? আরে কিসের প্রেম, শুধু নামটাই জানি,
নামটা জানি মানে? আর কিছু জানি না। ফোন নাম্বার? না। ফেসবুক আইডি? না। মানে কি? ছবি? না তুলি নেই তো। লুকায় তুলতি? আরে লুকায় কিভাবে তুলতাম, আমি তো তখন জানতাম যে আমি ওর প্রতি উইক হয়ে যাচ্ছি। ও তো আয়েশা যখন চলে গেল তারপরে ফিল করতেছি যে আমি ওকে পছন্দ করি। নামটাই শুধু আছে যারা। তো এখন এই মেয়ে তুই ঢাকা শহরে এত মানুষের মধ্যে কিভাবে খুঁজে পাবি? আর পুরো ঢাকা শহর না তো, এতটুকু তো জানি যে উত্তরা থাকে। উত্তরা থাকে? উত্তরা কি ছোট একটা জায়গা যে তুই যাবি গেলি দেখা হয়ে যাবে? খুঁজতেছি তো। কিভাবে খুঁজবি? মাইকিং করবি গিয়ে যারা আমি তোমার সাথে পাহাড় তুলে গেছিলাম, আমি তোমাকে খুঁজতে আসছি, নাকি মেয়েটা তোর জন্য রাস্তায় দাঁড়ায় থাকে? মানে এটা সম্ভব? মানে হাসবো এখন এই যে মজা নিচ্ছে এখন ওই জন্য বলছি না, মানে এটা 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 মজা নেওয়ার মতো প্রেম না? হাসবো না, এটা মজা নেওয়ার মতো প্রেম না? একটা মেয়ের নাম্বার নাই, একটা ফেসবুক আইডি নাই, এখন ওই সাব্বিরকে আজকে আমি ডাকছি, এখন আমরা দুজন মিলে যাব, তুমায় খাবো, আর লাস্টে ওকে দিয়ে বিল দেবো। তোর না এই অভ্যাস আর গেল না, আর আমার এত ফ্রি খাওয়ার অভ্যাস নেই, সো আমি যাচ্ছি না। কেন চল না? আচ্ছা আমি খাবো না, তুই তোর টাকায় খাইস। হ্যাঁ না আমি এখন খাবো, খেয়ে আমি একটু বাইরে যাবো, কাজ আছে। কই, কোথায় যাবি? স্টেশনে যাব। কই যাচ্ছিস? ঢাকার বাইরে? না, তাহলে সাব্বিরকে খুঁজতে যাচ্ছি। সাব্বির? সাব্বিরকে তুই স্টেশনে কই খুঁজে পাবি? তুই এত বোকা কেন ইশরাত? আচ্ছা শোন, আমি যখন টিকিট কাটি তখন আমার নাম আর ফোন নাম্বার দিয়ে ওখানে এন্ট্রি করা ছিল। এর মানে সাব্বির যখন টিকিট কেটেছে ওর নাম আর ফোন নাম্বার দিয়ে ওখানে এন্ট্রি করা আছে। সো আমি যদি প্রিভিয়াস ডাটা একটু সার্চ করি আমার মনে হয় আমি সাব্বিরকে পেয়ে যাব। এত আগের ডাটা খুঁজে পাবি? আই ডোন্ট থিংক সো। পাবো পাবো, অল্প কিছু টাকা পয়সা দিব তাহলে পাবো। আচ্ছা ধর তুই নাম্বার খুঁজে পেলি, ফোন দিলি, তারপর ধরলো ওর ওয়াইফ, তারপর ফার্স্ট থিঙ্ক পজিটিভ, এত নেগেটিভ চিন্তা করিস না। আচ্ছা তুই যা, তুই যা প্লিজ, তুই তোর ডেট আছে, তোর ডেটে যেতে হবে, এখন আমি রেডি হবো, আমি বের হবো। তুই একা কিভাবে যাবি? হ্যাঁ তুই যাস না, আমি যাবো তোর সাথে, যা। ডেট ক্যান্সেল? ডেট ক্যান্সেল? হ্যাঁ শিওর। হ্যাঁ আমাকে জ্বালাবি না তো? না, আরে তুই তো একলা একলা হারাই যাবি তাই না, আমাকে ছাড়া কিভাবে চলবি? আসছে দেখা করতে পারবো না মানে দেখা করতে পারবো না মানে কি? আরে বাসায় আজকে অনেক গেস্ট আসছে। গেস্ট আসছে তো কি হইছে?
গেস্টের থেকে কি আমি ইম্পর্টেন্ট না? আমি তো অবশ্যই ইম্পর্টেন্ট। তুমি এক কাজ করো, তুমি বাসার নিচে আসো, আমি তোমার বাসার নিচে দেখা করতেছি। আর যদি তা না পারো তুমি আরেক কাজ করতে পারো, তুমি বারান্দায় আসো, আর বারান্দায় যদি না আসতে পারো ছাদে যাও, আমি ছাদে আসতেছি, তারপর আমি দেখা করবো। ওরে বাবা রে, এত মিস করতেছ আমাকে, একদিন দেখা না করলে হয় না? না হ্যাঁ, আমার তোমার প্রত্যেক দিন দেখতে হবে, আল্লাহর 30টা দিন তোমার দেখতে হবে। তোমার যদি আমি একদিন না দিই তোমার প্রতি আমার সন্দেহ জাগে। তুমি আমাকে মিস করে দেখা করতে চাইতেছো না, তুমি আমাকে সন্দেহ করে দেখা করতে চাইতেছো, তাই না? না, আমি মিস করি সন্দেহ করি দুইটাই করি। তুমি বাইরে আমি তোমার দেখা করব। তোমার সাথে আমি দেখা করব না। তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে তোমার সাথে আমি রিলেশন রাখবো না। এই শুন, তোর মতো কাইল্লার সাথে ব্রেকআপই করলাম, যা। এই তুই কাইল্লা কইছিস কেন? এই তুই কাইল্লা কারে কইছিস? তুই কি প্রেম করার আগে দেওয়াস তো আমি কালা না দলা? তোর আব্বা কাইল্লা, তোর মা কাইল্লা, তোর চাচা কাইল্লা, তোর চাচি কাইল্লা, তোর মামা কাইল্লা, তোর মামি কাইল্লা, তোর ফুফা কাইল্লা, তোর ফুফি কাইল্লা, তোর যে ফর্ম বংশের মধ্যে ঘুরাঘর আছে না ওই ঘুরাঘর কাইল্লা, তোর প্রত্যেকটা ভাই বোন যা যা আছে সবাই কাইল্লা। আমার তো সন্দেহ তুই ফর্স্ট হইছিস কেমনে, আমি নিশ্চয় শিওর তুই ক্রস হইছিস, নাহলে তুই ফর্স্ট হইতি না। শুন, তোর হাতে আমি বিয়া করুন, ফিউচার বিয়া করুন না, বিয়া করার পর আমার বাচ্চার যত নিবে 10টা হইলে 10টা আমি কাইল্লা বানাবো। হ্যালো, বিয়ের কথা কিছু ভাবলি? তোর বাসায় যেতে পারি না, ভাই ভাবি দেখলে জিজ্ঞেস করে, এলাকার ছোট ভাইরা পর্যন্ত সব বিয়ে করে ফেলছে, আর তুই এমন একটা মেয়ের কথা চিন্তা করতেছিস যার কোনো অস্তিত্বই নাই। আরে অস্তিত্ব নাই মানে কি বলি, অস্তিত্ব আছে তার খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই এত কথা বলছ কেন? কই হেল্প করবি, খুঁজে বাইর করবি, উল্টা তুই ভাই ভাইয়ের মতো কথা বলতেছিস। কেমনে খুঁজে বের করবো? এক নাম যারা, এছাড়া তো তুই কিছুই জানিস না। ফেসবুকে এই নামে সার্চ দিলে কোটি কোটি যারা আসে, আর তোর কাছে তো একটা ছবিও নাই। ছবি থাকলে অ্যাটলিস্ট পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া যেত, সেটা তো করার কোনো অপশন নাই। আচ্ছা তুই এরকম কুফা কুফা কথা বলতেছিস কেন? সবসময় এইভাবে কথা বলিস কেন? হ্যাঁ আচ্ছা, এই মেয়ের জন্য তুই কতদিন ওয়েট করবি? এক বছর, দুই বছর, তিন বছর, পাঁচ বছর ওয়েট করবি? হ্যাঁ পাঁচ বছর ওয়েট করবো, কোনো সমস্যা আছে? তোর কোনো সমস্যা? ওয়েট তো করবো আমি। ধর পাঁচ বছর পর ওই মেয়ের সাথে তোর দেখা হইলো, ওই মেয়ের জামাই আছে, একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা অন দা ওয়ে, তখন কি করবি? তাই? হ্যাঁ এত সহজ উল্টাপাল্টা কথা বলিস কেন? পজিটিভ কথা বলতে পারিস না, সবসময় নেগেটিভ কথা বলিস, কি সমস্যা? কি তুই আমার বন্ধু না অন্য কিছু? ছোট ভাই সারাদিন গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, একদিন পরপর গার্লফ্রেন্ডের সাথে যা দেখা করে, আর তুই তুই কিছুই করতে পারলি না। বাজে কথা বলিস না, বাস্তব সম্মত সত্য কথা বলিস। তুই তো কালো, কালো না তুই, তুই তো অন্য কিছু, তুই ফর্সা। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা রঙের হয়, তুই যেমন কালো আমি তেমন শ্যামলা, ও দেখি একটু উজ্জ্বল শ্যামলা, তাই না? এটা দেখ, দেখতে ভালো। দেখ মেয়েটার আশেপাশে যারা আছে সবাই কালো, কালো না? ওর বাবা মা চাচা ফুপু সবাই তো কালো, ভাই বোন সব কালো না? বয়ফ্রেন্ডটাও কালো, যে জামাই হবি না তুই, জামাইও কালো, কোনো সমস্যা নাই। ইটস লাইক ইটস অল গুড, কোনো টেনশন করার কিছু নাই, ঠিক আছে? মন খারাপ করিস না, তুই তো কালো এটাই ভালো, তুই এটা বাদ দে না। তুই আমার নিয়ে কিছু ভাবছিস, কোনো সমাধান করছিস? আপনার তো সব কিছুই সমাধান। সমাধান মানে খুঁজে পাইছিস? খুঁজে পাই না, কিন্তু খুঁজে তো পাইবেন। কেমনে? আপনার কয় মাস আগে দেওয়া হয়েছে মেয়েটার সাথে? তিন মাস 13 দিন আগে। জোশ, আপনার তো ডেট মনেই আছে তাহলে। আপনি কোন ট্রেনের কোন কেবিনে, আপনার পাশের সিট নাম্বারটা যদি মনে করেন, আপনার সিট নাম্বার মনে থাকলে পাশে যে কে আসিল এটা খুঁজ বাইর করা একদম ইজি। আমরা যাবো স্টেশনে, স্টেশনে গিয়ে আপনার নাম্বার দেখাবো, নাম্বার দেখাইলি মেয়ের নাম নাম্বার টোটাল ফুল প্যাকেজ আয়া করবো। হ্যাঁ ভাই। আচ্ছা স্টেশন থেকে ফোন নাম্বারটা পাইলি, ফোনও করলি, ধরলো মেয়ের হাজব্যান্ড, তারপর? এই তো সমস্যা কি, কথা একটা ভালো কথা বলছে,
মানে তুই মনে হইতেছে যে তুই একদম ওভারশিওর যে বিয়ে করে ফেলছিস। খুব কথা কস কেন, এই জন্য তো তোর বিয়ে হবে না জীবনে, কোনো মায়াও পাবি না, বুঝছ নাই? তোর কথা ভালো লাগছে? আমার চিন্তা বাদ দে, তুই তোর চিন্তা কর, ভাই ভাবির কাছে যাওয়া যায় না। তুই ওর গার্লফ্রেন্ডের মতো কথা কইছিস, তুই ফর্সা না? তুই ওর গার্লফ্রেন্ডের মতো কিছু ইনফরমেশন দরকার ছিল। হ্যাঁ ভাই বলেন। আমি মানে দুই মাস আগে পাহাড়তলি গিয়েছিলাম, হ্যাঁ, তো ওইখানে আমার ক্যাবিনের পাশে একটা মেয়ে ছিল, তো আমি যদি আপনাকে ডেট আর ওই ক্যাবিন নাম্বার বা সিট নাম্বার বলি তাহলে আমাকে কি ওই মেয়েটার নাম্বার দিতে পারবেন বা ঠিকানা? না ভাই, অন্য যাত্রীর ইনফরমেশন দেওয়া যাবে না, নিষেধ আছে। ভাই এটা আমি বুঝি যে ইনফরমেশন মানে দেওয়া আপনার জায়গা থেকে আসলে ঠিক না, কিন্তু আমার খুব দরকার ছিল আর কি, মানে আমি না কোনোভাবেই তাকে কন্ট্যাক্ট করতে পারছি না, তো আমাকে কি একটু দেওয়া যায়? ভাই এটা দেওয়া নিষেধ আছে। আপনি কবে গেছিলেন? আমি জাস্ট এই মাস আগের মাসের 24 তারিখ। ভাই এত আগে ইনফরমেশন আমাদের কাছে নাই, আর থাকলেও দিতে পারতাম না, কারণ এটা আমাদের রুলস, দিতে পারবো না। মানে একটু হেল্প করেন না ভাই, এই হেল্পটা করতে পারবো না, অন্য কোনো হেল্প লাগলে বলেন। মানে কোনো বুদ্ধি দিতে পারেন আমি কিভাবে আসলে বের করতে পারবো? ভাই এটা কিভাবে বুদ্ধি দিব, দুই মাস আগে গেছিলেন আপনার পাশে যাত্রী কে ছিল, এটা কিভাবে বলবো? তুমি তো সেই যাকে আমি চাই, কেন এভাবে তোমার হতে চাই, তুমি এভাবে শোনা। এক্সকিউজ মি ভাইয়া, আমার একটা ইনফরমেশন দরকার ছিল। জি আপু বলেন। ভাইয়া গত মাসের আগের মাসে 24 তারিখে আমি পাহাড়তলি গিয়েছিলাম, তো আমি যে কেবিনে ছিলাম ওই কেবিনে আরেকজন যাত্রী ছিল, মানে আরেকজন ছেলে ছিল, ওই ছেলেটার কোনো ইনফরমেশন মানে কন্ট্যাক্ট নাম্বার বা কোথায় থাকে একটু আমাকে বলতে পারেন? সরি আপু, এগুলা তো বলা যাবে না, এগুলা পার্সোনাল ইনফরমেশন। ভাইয়া একটু দরকার ছিল, যদি হেল্পটা করতেন আমার খুব ভালো। আপু এখন নিয়ম অনেক করা করি, এখন এসব পার্সোনাল ইনফরমেশন দিলে আমার চাকরিটাই চলে যাবে আপু, প্লিজ সরি মাফ করবেন। এখনই না তো কবে, তোর বয়স হয়নি কি? বিয়ে করার বয়স হয়নি? হ্যাঁ তাও তো ঠিক। এফআইআর আছে? নাই তো। এফআইআর নাই তো বিয়ে করতে সমস্যা কোথায়? আমি তোর ভাবিকে বলে দিচ্ছি আগামী সপ্তাহে গিয়ে মেয়েটা দেখে আসবি, আমার বন্ধুর ছোট বোন, মনে থাকবে? ঠিক আছে দেখি। আবার আবার দেখি কি, আমি যেটা বললাম সেটাই হবে,
তোর ভাবির সঙ্গে গিয়ে মেয়েটা দেখে আসবি, মনে থাকে জানো। এফেয়ার নেই তারপর আবার বিয়ে করবে না, বস বসে থাকবোর জন্য। কি ব্যাপার, তোর রুমে তো সিগারেটের গন্ধ কেন? আজকাল কি বাসায় সিগারেট খাচ্ছিস নাকি? সিগারেটই খাই না। ও সিগারেটই খাস না, হাওয়া থেকে গন্ধ পাচ্ছি আমি। কেন মানে কি হাঁটার এনার্জি নাই? তোকে একটু আগে এতগুলা এতগুলা করে লাঞ্চ করালাম আর এখন তুই হাঁটতে পারবি না? আমার খুব ঘুম পাচ্ছে, চল না বাসে যাই। তোমার যদি ইচ্ছা না তুমি আর এসো না, ওকে? তাহলে তুমি বাসে চল যাও, টাটা। আরে শোন না, তুই কি এভাবে প্রত্যেকদিন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কি সাব্বিকে কখনো খুঁজে পাবি? তুই তো যেতেও পারি, তাই না? কিন্তু আর কয়দিন? তুই কিন্তু নেগেটিভ কথা বলছিস। আচ্ছা তুই বাসে যা, আমি যাচ্ছি। শোন শোন শোন, আচ্ছা আজকে আমরা বাসায় যাই, আমি আবার আসবো কালকে, ঠিক আছে? তোমার আর আসতে হবে না, আমি একাই আসতে পারি। বাই। আমি না বুঝলাম না, মানে সেক্টরের ভিতরে খুঁজতেছিলাম, তুই আমার এখানে নিয়ে আসলি কেন? ভাই সব সেক্টরে তো খুঁজে পুরো তামা তামা করে লাগছে, কোন সেক্টর বাদ দিছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 10, খালি একটা সেক্টরই বাকি আছিল, ডলো ডিয়াবাড়ি। এই ডিয়াবাড়িতে আইসি, সবাই শুনছি চিপা চাপাই গিয়া ছবি টুবি তুলে, তাই খুঁজে পাইতে পারি। মানে কি বললি? চিপা চাপাই ছবি টুবি তুলে সবাই। কে চিপা চাপাই ছবি তুলবে? ও আইসি চিপা চাপাই ছবি তুলবে? সরি ভাই। মানে তুই বুঝতেছিস তুই কি বলতেছিস, কার সামনে কি বলতেছিস? মানে ও আসবে আইসে এখানে কার সাথে ছবি তুলবে চিপা চাপায়? কার সাথে? তোর কি মনে হয় ও এই ধরনের মেয়ে যে আইসে চিপা চাপায় ছবি তুলবে? তুই চিনিস? হ্যাঁ, মানে নিজে থেকে ভেবে নিছিস এরকম কিছু? মানে সিনিয়রের সামনে কীভাবে কথা বলতে হয়, কারণে কীভাবে কথা বলবি সেটা তুই বুঝবি না? তুই আটকা বলে দিলি যে চিপা চাপায় এসে ছবি তুলবে। ও কোথাকার মানুষ? ধানমন্ডির না? ধানমন্ডির? আমরা ধানমন্ডির, ও উত্তরার মানুষ। আবার জিবাই কসকেন, ও উত্তরার। উত্তরার মানুষ আইসে কি দিয়াবাড়িতে ছবি তুলবে? এটা তো প্রত্যেকদিন দেখছে ওরা, এমন না যে দেখে নাই। তুই ধানমন্ডির মানুষ, তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে আইসে এখানে চিপা চাপায় ছবি তুলবি? উত্তরার মানুষ আইসে দিয়াবাড়িতে চিপা চাপায় ছবি তুলবে না, ঠিক আছে? এমন ভাবে কইতেছেন ভাই, আমার কাছে তো কোনো প্রুফ টুফ কিচ্ছু নেই, ছবি নাই না, আমার কাছে আছে না, ভাইয়ের কাছে আছে না, আপনার কাছে আছে, যে কোন জায়গায় যে খুঁজবো এটাই তো বুঝতেছি না। তাই বলে কি বাজে কথা বলবি নাকি? বাজে কথা বলিস কেন? চিপা চাপায় কি এটা, কি বললি তুই? দোস্ত তুই রাগ করিস না, আমার মনে হয় কি তুই তোর একটা বাসা নিয়ে নে। তুই বাসায় থাকলি, বাসায় থেকে আশেপাশে খুঁজলি, আর আমরা মাঝে মাঝে আসলাম, তোর কিছু লাগলে সেটাও নিয়ে আসলাম। বাসা নিয়ে নিবো তোরাতে? তুই আমার সাথে মজা করিস? হ্যাঁ, তোর ভালো লাগতেছে না? না, আমি যে খুঁজতেছি এটা পোষাচ্ছে না, বিরক্ত লাগতেছে। হ্যাঁ, উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বাইরে দিচ্ছে, আর তুই ক্র্যাক করতেছিস, জোক ক্র্যাক করতেছিস, মজা নিচ্ছিস? দেখ দোস্ত, তোর যদি পোষায় না পোষায় তাহলে তুই যা, তুই চলে যা বাসায়, আমার হেল্প করতে হবে না। আমি তোরে বলছি আমার হেল্প করতে হবে? তুই আসলে মন থেকে বিরক্ত, মন থেকে আমার হেল্প করার তোর আসলে টেন্ডেন্সি নাই, তুই এখান থেকে যা। আর তোর কি সমস্যা হচ্ছে, বিরক্ত হচ্ছিস? না, প্রবলেম হচ্ছে? তাহলে তুইও যা, আমি একাই খুঁজবো। আমার খালি একটাই প্রবলেম ভাই, খিদা লাগতেছে। খিদা লাগছে, খাবার দিব, অসুবিধা কি? শোন, মাইন্ড করিস না। এক অ্যাপ, এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট, কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। উইং আইডি। রে, তুই নাকি একটা অদৃশ্য মেয়ের প্রেমে পড়েছিস? আরে শো শো শো। কি ওই নাতো? আরে নাতো মানে তোর ভাবির কাছে শুনলাম, ট্রেনে দেখা, ট্রেনে দেখেই নাকি প্রেমে পড়ে গেছিস, মোবাইল নাম্বার নিসনি, ফেসবুক আইডিটা নিসনি, একটা মানে একটা ছবি তো নিতে পারতি, সামনাসামনি না দূর থেকে নিতি। আচ্ছা ভাই, তুমি একটু বলদ টাইপের নাকি? আবার হাসছিস,
আরে এই যুগে কেউ এরকম প্রেম করে না, কিন্তু সেই আগেরকার দিনের সিনেমাতে শুনতাম চিঠি দেখা দেখি প্রেম, মানে একবার প্রথম দেখাতেই প্রেম, তারপরে দেওয়ানো হয়ে ঘুরে বেড়াচ্ছে, দেবদাস হয়ে গেল, লাইট মজনু, এগুলো প্রেম। এখনকার যুগে এরকম প্রেম টেম করে নাকি? অবশ্য তোর দ্বারা সম্ভব, তুই করেছিস কেন জানিস? তোর মনটা খুব ভালো, চালিয়ে যা, ক্যারি অন, মন থেকে খোঁজ পেয়ে যাবে। কই থাকে কই সেটা জানিস তো? উত্তরা। ও তার মানে আজকাল উত্তরা দিয়ে থাকা হচ্ছে? ভালো ভালো, মন দিয়ে খোঁজ পেয়ে যাবে, মন থেকে খুঁজলে আল্লাহকে পাওয়া যায়। আর তুই তো একটা মেয়েকে পাবি, প্রেম করেছিস, যা বাঘের বাচ্চা, ক্যারি অন। কি অদ্ভুত, সবসময় চিৎকার চেঁচামেচি করে, এখন প্রেম শুনে খুশি। আরে মামা, তুই এত চিন্তা করতেছিস কেন? আমার কাছে তো টাকা বেশি নেই, আমার কাছে 3,000 টাকা, তোর কাছে 2,000 টাকা, 5,000 টাকা দিয়ে কি 3 দিন বান্দরবান ঘুরে তারুম না? কি কস তুই ইডি, পাহাড়ের মধ্যে উড়ুম, পাহাড়ের উপরে বয়ে বয়ে পিকনিক করুম, আর কোনো কথা আছে? মামা জনি মনিলে লোমু না মামা, এই জনির আগে মনে আছে কোনো জায়গায় ট্যুরে গেলে আর ঘুরে না ফিরে না কিছু না, রুমের ভিতরে আটকা বয়ে থাকে মামা। তুই জনি লোলে লো মামা, ওই লই তারুম না জনি। আরে মামা দাঁড়া, তোর একটু পরে ফোন দিতেছি, রাখ ফোন দিতেছি, দাঁড়া। কি অবস্থা আপু? চিনতে পারছেন? আরে চিনু না কেন, ওই যে দেখা হইলো নামগুলো কে, ট্রেনে কেবিনে এখানে? নাম তো ঢাকাতে থাকি। আমিও তো ঢাকাতেই থাকি, কিন্তু দেখা হয় নাই তো ওই দিনে পর দিরা। ভাই আপনি একটা কথা জিজ্ঞেস করি। আমি বুঝছি আপনি আমার কোন কথা রান করি, বুঝা গেছি। কি জিজ্ঞেস করবো? আমার এটি মুখস্থ, আমি আপনাকে কইলাম না আমার এক্সপিরিয়েন্স কিন্তু কম হয় নাই, প্রচুর জায়গায় ট্যুরে গেছি, প্রচুর ট্রেনে আমি জার্নি করছি, অনেক কাপড়ের ইতিহাস আমি জানি। হ্যাঁ আপনি কইবেন ভাইয়া ছাইরা গেছে গা, জিনিসপত্র লয়ে গেছে গা, যোগাযোগ রাখে নাই, কইছি যোগাযোগ রাখবো, বিকাশে নাম্বার টাম্বার লয়ে মনে করেন টাকা পয়সা খাইয়া দিছে। না না এরকম কিছু না, আমি জিজ্ঞেস করতেছি যে আপনার কি এরপরে কোনো দিন দেখা হয়েছে তার সঙ্গে? কেমনে দেখা হইব, পুরো কেবিনে তো ঝগড়াই করলো আমার লোক, এরপরে হের লোকে দেখা করার কোনো ইচ্ছা আছে আমার? তার ফোন নাম্বার বা কোথায় থাকে কোনো কিছু জানেন? আমি কি আর ফোন নাম্বার লোমু? হ্যাঁ যেমন আমার লোকে বিহেভ করছে, আর ফোন নাম্বার দূরের কথা, নামটাই তো আমি ভুলে গেছি, কি জানি নাম ছিল আর? সাব্বির। ও হ্যাঁ সাব্বির, সাব্বির, সাব্বির। হ্যাঁ কি হ্যারে খুঁজছেন কি লেগে আছে? একটা দরকার আছে এই জন্য তো। হ্যাঁ নাম্বার কি চেঞ্জ করে লাইছে? নাম্বার নাই আপনার কাছে? না নাম্বারই লোন নাই। আমি তো তার নাম্বার নেই নাই। তাইলে কি ওই একদিনই? ইভেন কোথায় থাকে সেটাও জানি না। তো ছবি যেটা আছে এটা ফেসবুকে শেয়ার দিয়ে দেন না তাইলে তো। ভাইয়া ছবি থাকলে আমি কোনো না কোনো ভাবে তাকে সার্চ করেই নিতাম। ছবিও তোলেন নাই আপনারা, খালি পুরো টাইম নিজের মধ্যে কাটায় দিলেন, নিজেরা নাম্বার টাম্বার লইবেন, ছবি টবি তুলবেন না? আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। ওকে আসি, ঠিক আছে। আই আপু আপনি এক কাজ করেন, আপনার নাম্বারটা আমার দিয়ে যান, আর যদি কোনো খুঁজে পাই আমি কমু যে আপনারা তো আপু খুঁজতেছে। না না সমস্যা নাই, আমি আমি খুঁজে নিব। আচ্ছা হ্যাঁ লেগে বাদ দেন, আপনার ফেসবুক আইডিটা দেন, আমরা দুজন অ্যাড হই। বুঝলি না, উপকার করতে চাইলাম, বুদ্ধি কম, এটি চিকেন না, এইসব চিকেন কে বুদ্ধি কম, খোঁজ মুরগির মতো ঘুরে ঘুরে খোঁজ। ভাষা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। লাগবে না, ফ্যামিলিতে ফোন দিয়েছি, ওরা এসে আমাকে নিয়ে যাবে। আচ্ছা তোমার নাম কি? আমার নাম সাব্বির। তুমি কি করো? আমি আমি একটা বাইং হাউসে জব করি। বাসা কত নম্বর সেক্টরে? জি আমার বাসা উত্তরাতে না, আমার বাসা ধানমন্ডি। ও এখানে কি কোনো কাজে এসেছিলে? জি হ্যাঁ একটা কাজে এসেছিলাম। আচ্ছা তাহলে আমাকে তো আবার ধানমন্ডি ব্যাক করতে হবে, মানে রাত তো অনেক হয়ে গেছে, আমি তাহলে আসি। আচ্ছা বাবা শোনো, আমি সামনেই থাকি, 12 নম্বর সেক্টর, রোড নম্বর 3 আর হাউস নম্বর 26, তুমি কিন্তু এসো, তুমি আমার খুব উপকার করেছো বাবা। জি এসো কিন্তু। আপনার নামটা? আমার নাম মনসুর আলী। জি ওখানে বললেই সবাই চিনবে। জি এসো কিন্তু বাবা। জি সময় করে আসবো।
আচ্ছা আপনি নিজের যত্ন নেবেন। ঠিক আছে ঠিক আছে আসি। ইসলাম আলাইকুম। ইসলাম আমাদেরকে ছিনতাইকারী ধরছিল, সেটা আপনার লোক ছিল, আমরা কোনো কারণে পালাইছিলাম। আমার পোলাপাইন ছিনতাই করছে, পুরা ভুল কথা ভাই। আপনি কি আমার কোনো কারণে ছিনতাইকারী মনে হয় ভাই? বরং আমি আরো চাইছি আপনারা যাতে ছিনতাইকারী কবলে না পড়েন, আমি আরো বাঁচাতে চাইছি আপনার করে, তাই না? হ্যাঁ, বরং আমার পাকটা মিলে গিয়ে আপনার ছিনতাইকারীতে ধরা গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, খুব ভালো হয়েছে আপনি বাঁচাইছেন ভাই। বুঝলাম না ভাই, আপনি তো আমার ভুল বুঝে চলে যেতেছেন ভাই। ওই দিনে আমার লোকে দেখা হয়েছে, দেখলাম একই রকম পাকনা, এখনো কথাবার্তা আচার আচরণ একই রকম পাকনা, চেঞ্জ হয় না এখনো। দেখা হয়েছে? হ্যাঁ, ওই যে ধানমন্ডিতে দেখা হয়েছে। চাইছিলাম জাপু আপনার নাম্বার বা ফেসবুক আইডিটা দেন, বুঝা যায় না কারে কখন লাগে, বুঝেন না। আমার কিন্তু দেয় নাই পাকনা পুরা, এখন যদি দিত আমি আপনি দিতে পারতাম না ভাই, আপনার লগে যোগাযোগ করতে পারতাম না। আপনি কি ভাই উত্তরে থাকেন ভাই? আমার কাছে দুইজন দুজন খোঁজে, তো হ্যাঁ কবি আমি কেমন মিটাব। সেই যাকে আমি চাই, কেন এভাবে তোমার হতে চাই, তুমি এভাবে হেসো না। হৃদয়ের পাতায় তোর নাম লিখেছি, মনের শহরে রংধনু এঁকেছি, মন বলে তাকে শহরে হাঁটব তোর সাথে, আয়না ছুঁয়ে দে একবার আমাকে,
গল্প বলে দি তুই, তোর চোখে ওই ঝিলিমিলি দৃশ্য ভালো লাগে যে খুব, বলিস কথা আমার পাশে আমি হয়ে থাকি চুপ, তোর হাতে হাত দিয়ে ভালোবাসা বোঝাবো, তোকে নিয়ে রূপ কথা আমি চিঠি লিখব, এই স্বপ্নে শহরে হাঁটব তোর সাথে, আয়না ছুঁয়ে দে একবার আমাকে, সব বাধা পেরিয়ে থাকব তোর সাথে, যাকে আমি চাই কেন এভাবে তোমার হতে চাই, তুমি এভাবে হেসো না, কোথায় খুঁজি নাই, মানে ফেসবুকে মানে আমি জারা নাম দিয়ে সার্চ দিয়েও আমি আসলে আপনাকে পাই নাই। জারা আমার ফেসবুক আইডি তো জান্নাতুল ফেরদৌস। হোয়াট? আর জারা হচ্ছে আমার নিক নেম, আর আমিও তো আপনাকে সাবমিন নামে খুঁজে পাইনি। আর ফেসবুকে আমার নাম গুজবাম। কি? হ্যাঁ, আমার নিজের নামে কোনো অ্যাকাউন্ট নাই, আমার আইডি গুজবাম। গুজবাম? এই স্বপ্নে শহরে হাঁটব তোর সাথে, আয়না ছুঁয়ে দে একবার আমাকে, সব বাধা পেরিয়ে থাকব তোর সাথে, আয়না ছুঁয়ে দে একবার আমাকে, বিনোদন, বিজনেস,
কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। উইং আইডি